for today's kitchen. Viewers, আপনাদের সঙ্গে আছি আমি নীলহুরে জাহান আর আপনারা জানেন আমাদের এই রান্নার অনুষ্ঠানে আমার সঙ্গে একজন এক্সপার্ট কুক থাকেন যিনি প্রতি পর্বে আমাদেরকে খুব সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ কিছু রেসিপি উপহার দেন যেই রেসিপিগুলো আমরা চাইলে ঘরে বসেই খুব সহজে বানিয়ে নিতে পারবো আমাদের কিচেনে যা থাকে সেই জিনিসগুলো দিয়েই সো ডেকে নিচ্ছি আমার আজকের কুকিং এক্সপার্টকে আজকে আমার সঙ্গে থাকবেন কানিস ফাতেমা হ্যালো আপু Welcome to Xpert today's kitchen. Assalamualaikum, bhalo achen. Assalamualaikum, kemon achen? Bhalo achen. Please, ajke tahole amra ki dekhbo, ki dekhaben amaderke prothome? Ajke amar recipe hocche kacha kola diye shing macher jhol. Kacha kola diye shing macher jhol. Thik ache viewers, amra cholun dekhe nei prothome ki ki upokoron lagche. Kacha kola diye shing macher jhol. Upokoron: shing mach 500 gram, kacha kola 3 ti, peyaj kuchi 2 table chamoch, ada bata 1 cha chamoch, holud gura 1 cha chamoch, morich gura 2 table chamoch, peyaj bata 2 table chamoch, pani poriman moto, tomato 4 theke 5 ti, jira bata 2 cha chamoch, dhoniya gura 1 cha chamoch, kacha morich 3 theke 4 ti, lobon shad moto, dhoniya pata kuchi poriman moto. Apo amra upokoron ki ki lagche dekhe nilam tahole ranna shuru kori. Ha chol. Okay, should it a jelly? Hey, to borrow it and it is so nami. Take it. Take it. It's a good thing. I'm going to tell you. I'm going to tell you. প্রথমে সাজন তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলো পেঁয়াজটা আগে একটু ভেজে নিতে হবে হ্যাঁ পেঁয়াজটা আগে একটু ভেজে নিতে হবে আচ্ছা পেঁয়াজটা ইচ্ছে মতো বেশি লালচেও করতে পারি বা হচ্ছে হালকা ভাজাও করতে পারি তো আমি হচ্ছে একটু হালকে লা লালচে করে তারপর হচ্ছে বাকি উপকরণগুলো দিব আর আচ্ছা কলাটা অনেকেই পছন্দ করে না বিশেষ করে কাঁচা কলা কাঁচা কলা ভাজি করলে তো খুব মজা হয় হ্যাঁ কাঁচা কলা হচ্ছে আয়রন আছে এটা তো আমরা জানি এছাড়াও কিন্তু কাঁচা কলাতে অনেক ধরনের ভিটামিন আছে শুধু আয়রন ছাড়াও আরো অনেক ধরনের যারা ডায়েট করে তাদের জন্য পেটের অসুখের জন্য ভালো অসুখের জন্য ভালো আর যাদের হাই প্রেসার তাদের ব্লাড প্রচুর পরিমাণে কন্ট্রোল করে আয়রনটা তো আমরা সবাই জানি কিন্তু যাদের হাই প্রেসার তাদের জন্য কাঁচকলাটা অনেক ভালো রক্তচাপটা অনেক কমায় কিন্তু অনেকে খেতে চায় না মানে এই রেসিপিটা দেখার পরে যাদের খাওয়ার ইচ্ছে থাকে না তারাও খেয়ে নেবে একদমই তাই ওকে তাহলে আমি এক এক করে উপকরণ সব দিতে থাকি আমি নেড়ে দিচ্ছি সমস্যা নেই এখানে হচ্ছে আমি আদা বাটা দিব এক চা চামচ একটু আস্তে ভাড়িয়ে নিই তারপর হচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো মরিচ গুঁড়ো আস্তে আস্তে রান্নাটা রং পাচ্ছে হ্যাঁ পেঁয়াজ বাটাটা একটু বেশি দিব আচ্ছা গ্রেভিটা একটু মানে থাকবে হ্যাঁ ঠিক হবে এই জন্য হচ্ছে পেঁয়াজ বাটাটা একটু বেশি দেব একটু পানি দিয়ে দিচ্ছি একটু না খুব তাহলে এখন কাঁচকলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিব লবণ হলুদ দিয়ে মেখে ধুয়ে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি আর কালো হবে না তারপর হচ্ছে কাঁচকলার যে আঠালো একটা কষের কষ থাকে সেটা আর থাকবে না একদম ইয়েলো ভাব থাকে আমি আরেকটু পানি দিব দিয়ে এবার ঢেকে দিব ঢাকা রাখতে হবে
আজকে আমরা কাঁচকলা দিয়ে শিং মাছ রান্না করছি। দেখা যাক কাঁচকলা এখন কোন পর্যায়ে আছে। আপু কি অবস্থা রান্নার? হ্যাঁ, এখন হচ্ছে কাঁচকলা তো কিছুটা হচ্ছে হয়ে গেছে, হ্যাঁ কষানো হয়ে গেছে। শিং মাছ যেহেতু নরম, আমি শিং মাছটা আগে দিইনি, কাঁচকলার সাথে এটা এখন দিয়ে দেব। এখন কষানো, বেশিক্ষণ কষানো লাগে না শিং মাছ, আর এটার পুষ্টিটাও থাকবে না। দেখে তো মনে হচ্ছে একদম ঠিকঠাকই হচ্ছে। এবার একটু ঢেকে দিই, আবার ঢেকে দিতে হচ্ছে। এখন কতক্ষণ ঢাকা রাখতে হবে? 2 মিনিট, 2 মিনিটের মতো থাকতে হবে, তাই তো? আপু আপনি রান্না বান্না করার পাশাপাশি আর কিছু কি করছেন? হ্যাঁ, আমি হচ্ছে একটা অ্যারোবিয়ান রেস্টুরেন্টে, ওইখানে হচ্ছে টিম মেম্বার হিসেবে আছি, ব্যাক অফ দ্য হাউস আছি আপাতত এখন। সেখানে আসলে কেমন লাগে রেস্টুরেন্টে কাজ করা? যেখানে ভালো লাগে, ফিডব্যাক পাওয়া যায় যারা খেতে আসে তাদের কাছ থেকে? ফিডব্যাক পাওয়া যায়, প্লাস হচ্ছে রিভিউ অনেক ভালো পাওয়া যায়, ভালো লাগে, আনন্দ। আপনার রেস্টুরেন্টে যেতে হবে আমার তাহলে। যাবেন? অবশ্যই অবশ্যই যাব। আপনার স্পেশাল ডিশ কোনটা, কোনটা করতে বেশি ভালো লাগে? বেশি ভালো লাগে আমার কুকিং বেকিং দুইটাই করতে ভালো লাগে। তো হচ্ছে দেশীয় রান্না করতে আমার বেশি ভালো লাগে, নিজের দেশের রান্না, বিশেষ করে গ্রাম অঞ্চলের যে রান্নাগুলো ওগুলো করতে বেশি ভালো লাগে। কি অবস্থা আমাদের রান্নার? আরেকটু কষানো প্রায় হয়ে গেছে, এবার হচ্ছে আমি টমেটো দিয়ে দিব। পুরো দেওয়ার জন্য রেখে দিলাম, এবার হচ্ছে আমি জিরা বাটা দিব একটু। প্রথমও দেওয়া যেত ফ্লেভারের জন্য, আমি একটু মাঝামাঝি পর্যায়ে অ্যাড করে দিলাম। টমেটো দেওয়ায় কালারটা বেশ সুন্দর। হ্যাঁ, একটু ধনিয়া গুঁড়া দিব, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো মিলে একটা সুন্দর স্মেল আসছে। যেহেতু আমি বলেছি কাঁচা কলা দিয়ে শিং মাছের ঝোল, তো পানির পরিমাণটা হচ্ছে একটু ঝোল যেহেতু, এই জন্য একটু ঝোল 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 করে আমরা রাখবো। এবার ঢেকে দিই, এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, এটা সিদ্ধ হতে কিছুক্ষণ সময় লাগবে, আমরা এই ফাঁকা একটা বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের রান্না হয়ে আসছে, আমাদের দেখো কি অবস্থা। হ্যাঁ, আমাদের রান্না এতো প্রায় হয়ে আসছে, আমি এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আচ্ছা, ফ্লেভার আনার জন্য দিয়ে জাস্ট 2 মিনিটস ঢেকে দিই। কাঁচা মরিচটা দিলে যেটা হয় যে ফ্লেভারটাও খুব ভালো আসে, আবার দেখতেও সুন্দর লাগে। আমি যেহেতু লবণ দিয়ে হলুদ দিয়ে কাঁচা কলাটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি 2-3 মিনিট, তখন কিন্তু লবণটা গায়ে কিছুটা লেগে গিয়েছে। হ্যাঁ, তো এই জন্য আমরা হচ্ছে কারিতে লবণটা টেস্ট করে তারপর দেওয়াটাই ভালো, যেহেতু আমার একটু লাগবে এই জন্য আমি দিচ্ছি। খুব সুন্দর ফ্লেভার আসছে কাঁচা মরিচ কাঁচা কলা। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে আমরা হয়ে এসছে না, এখন স্মেলটা একদম ভালোভাবে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, স্মেলটি বলে দিচ্ছে যে আমাদের রান্না প্রায় হয়েছে। এখন আমরা কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে, যেহেতু ঝোল বলেছি, বেস্ট ঝোল থাকা অবস্থায় নামিয়ে নেব। ধনিয়া পাতা দেওয়ার পর বেশিক্ষণ চুলায় না রাখলেও হয়, কারণ ধনিয়া পাতা আমরা কাঁচাও খেতে পারি, একটু বেশি বয়েল করা লাগে না। তো হয়ে আসছে আমাদের রান্না,
এখন শুধু পরিবেশনটা করতে হবে। সাবধানে দর্শক, তৈরি হয়ে গেল আমাদের কাঁচকলা দিয়ে শিং মাছ রান্না। এখন এটার উপরে কিছু আবার ধনিয়া পাতা কুচি কাঁচা মরিচ দিয়ে দেব। হয়ে গেল কাঁচা কলা দিয়ে শিং মাছের ঝোল। থ্যাংক ইউ। আমার কিচেনে রান্না হয়ে গেল কাঁচা কলা দিয়ে শিং মাছের ঝোল। দর্শক, চলুন আমরা দেখে নিই পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভাজুন। ভাজা হলে আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পেঁয়াজ বাটা, পানি ও কাঁচা কলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে শিং মাছ দিয়ে রান্না করুন। সব শেষে টমেটো কিউব, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, পানি, কাঁচা মরিচ ফালি, লবণ ও ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার কাঁচা কলা দিয়ে শিং মাছের ঝোল। দর্শক, দেখে নিলেন কিভাবে করতে হবে কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল। আপু, পরবর্তী ডিশ কি আমাদের জন্য? পরবর্তী ডিশ ও শিং মাছ দিয়ে হচ্ছে দো পেঁয়াজা, শিং মাছের দো পেঁয়াজা। শিং মাছ হচ্ছে কাঁচকলা দিয়ে রান্না হলো, এবার সেটার আমরা দো পেঁয়াজা দেব। ওকে, তাহলে শুরুতেই চলুন দেখে নিই কি কি উপকরণ লাগছে। শিং মাছের দো পেঁয়াজা। উপকরণ: শিং মাছ 500 গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, জিরার বাটা 2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া 2 চা চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 2 চা চামচ, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো, টমেটো বাটা 3 টেবিল চামচ, তেজপাতা 2টি, টমেটো ফালি 1 কাপ, কাঁচামরিচ 3 থেকে 4টি। কি কি উপকরণ লাগছে দেখে নিলাম আপু, আমরা রান্না শুরু করব। তবে তার আগে আমাদের স্পেশাল গেস্টকে ডেকে নিতে চাই। অন্তি, প্লিজ। Welcome to today's kitchen. She is so sweet. কেমন লাগছে তোমার? তুমি কি দেখেছো তোমার আর আমার ড্রেস যে প্রায় একই? সেটা আমি শুরু থেকে খেয়াল করেছি। আমাদের মনের অনেক মিল। তো আমরা আজকে রান্না করছি, তুমি কি কিছু করে দেখাতে চাও? একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আমার সাথে? ঠিক আছে, আমি কিন্তু হেল্প করছি আপুকে, তো হেল্প করতে হবে। জোরে বলো তো। ওকে, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তাই হ্যাঁ, চুলোটি জ্বালিয়ে দিচ্ছি আমি। অন্তি, কোন ক্লাসে পড়ছো? স্ট্যান্ডার্ড 4। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রথমে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আচ্ছা, সয়াবিনটা পরিমাণ মতো দিলাম। হ্যাঁ, স্পুনগুলো আমি দিচ্ছি, স্পুন আছে না, টিস্পুনটাও তো আছে এখানে। যেহেতু দু পেঁয়াজ, আমরা পেঁয়াজ বেশি করে দিব। সবটা দিয়ে দেন। কিন্তু কাঁচা র পেঁয়াজ না, আমরা কুক করা, হাফ ডান করা, যেটা ওটা দিব। অন্তির খাবার দাবার রুটিন কিভাবে মেনটেন করেন? অন্তির খাবার দাবার হচ্ছে, ও খুব পছন্দ করে ভাত খায়, ডিম দুধ ওগুলো তো হচ্ছে দিচ্ছি, শাকসবজি বাচ্চারা তো খেতে চায় না। তখন ওই ক্ষেত্রে দেখা গেছে, যেহেতু ফুড লাইনে আছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রেসিপি করতে পছন্দ করি, তখন ভেজিটেবল দিয়ে কাবাব, চপ, আমরা তো আজকে শিং মাছ দিয়ে রেসিপি করছি, এটা খাবে? শিং মাছও অনেক পছন্দ। তাই মাছের মধ্যে শিং, চিংড়ি, আমরা এখানে হচ্ছে
সবগুলো মশলা একসাথে পেস্ট, পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে লবণ, একটু পানি দিয়ে এটা সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিই। পেস্টটা কেটেতে দিয়ে দেবেন? হ্যাঁ, পেস্টটা হচ্ছে আমরা প্যানে দিয়ে দিব। আমরা দু পেঁয়াজা যখনই করবো তখন আমরা এভাবে করব। এটার বিশেষত্ব হচ্ছে দুবারে পেঁয়াজ দেওয়া আর মশলা পেস্ট করেও দেওয়া যায়, ওইভাবে দেওয়া যায়, কিন্তু পেস্ট করে দিলে বেশি ভালো। সবটুকু পেস্ট আমরা দিয়ে দিব। তুমি কি দাঁড়িয়ে দেখো বাসার মা যখন কিচেনে রান্না করে? দেখি মাছে একটু হালকা পানি দিব। অন্তি পড়াশোনা বাইরে আর কি করো বলো তো? ড্রয়িং। ড্রয়িং করো? আর গান করতে পারো তুমি? না। নাচ করতে পারো? নাচ করে দেখাবে আমাদেরকে? পেঁপে পাতা একটু পানি দিয়ে এবার দেখে, পেঁপে পাতা দিয়ে আমরা যদি শিং মাছটা এভাবে আলতো করে ম্যাসেজের মতো করতে থাকি তখন উপরের কালো যে ভাগটা সেটা আমরা তো উঠে যায়। আর পেঁপে পাতা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আমরা পাটায় করতে পারি। আচ্ছা, তখন শিং মাছটা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে যে পেঁয়াজ, ছোটো ছোটো কিছু জানার আছে। হ্যাঁ, টমেটো পেস্ট করে রাখা ওটা দিয়ে দেবো। মানে রান্না করার সময় যে রঙগুলো, রং দিয়ে খেলাটা আমার ভীষণ ভালো লাগে। রান্নাটা তো একটা আর্ট তো, তুমি যেমন ড্রয়িং করো বিভিন্ন রং দাও, ঠিক ওরকমই যখন হলুদ গুঁড়ো মরিচ করে দেওয়া হয় মনে হচ্ছে রং নিয়ে আস্তে আস্তে একটা আর্ট হয়ে যাচ্ছে। এবার আমরা হচ্ছে টমেটো কুচি করে রাখা এটা দিয়ে কিছুক্ষণ আমরা ভেজে দিই। আচ্ছা ঠিক আছে, আমরা কাঁচা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমরা দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব। ওকে, এটা ঢেকে দেওয়া হয়েছে, দুই তিন মিনিট আমাদেরকে অপেক্ষা করতে হবে। তাহলে আমাদের কিচেনে আজকে আমার সঙ্গে আছে আমাদের লক্ষ্মী মেয়ে অন্তি, আছেন আমাদের কুকিং এক্সপার্ট কারিস ফাতেমা, আর আমরা এখন রান্না করছি শিং মাছ দিয়ে দো পেঁয়াজ। কি অবস্থা? হ্যাঁ, আমাদের কষানো হয়ে গেছে, কষানোটা হয়ে গেছে না? হ্যাঁ, এবার হচ্ছে উঠিয়ে রাখা যেই পেঁয়াজ সেটা আমরা এবার দিয়ে দিই। পেঁয়াজ, দো পেঁয়াজ আর বিশেষত্ব হচ্ছে দুবারে পেঁয়াজ। আচ্ছা, নেড়ে দিচ্ছি আপনি ভালো করে, তাই তো? আলতো করে নেড়ে দিলাম। যেহেতু দু পেঁয়াজা আমরা হচ্ছে আর ই করবো না, এই আমরা আসলে তেজপাতার ফ্লেভারটা অনেকে পছন্দ করে, অনেকে করে না, ওই ক্ষেত্রে হচ্ছে লাস্ট পর্যায়ে দিয়ে একটু রুচি অনুযায়ী বেছে দিতে হবে যে পছন্দ করে, বেশি ফ্লেভার যাতে না আসে বাট আবার টেস্টও থাকে যায়। হ্যাঁ, এখন কাঁচা মরিচ দিচ্ছে, জাস্ট দিয়ে একটু ঢেকে দেবে যাতে ঢেকে দেবে ফ্লেভারটা আসে। আমরা কিন্তু প্রায় রেডি, তুমি খাওয়ার জন্য রেডি? ওকে,
একদম ঠিক কোন ফরশন তোমার এই যে চুল এত সুন্দর করে ব্রেড কে করে দিয়েছে আম্মু আম্মু হয়ে গেছে হয়ে গেছে আমাদের রান্না প্রায় হয়ে গেছে খুবই চমৎকার একটা স্মেল আসছে এখন একটু টকটক হ্যাঁ টমেটো পেস্ট এবং টমেটো দেওয়া হয়েছে তো দুটো মিলিয়ে আমাদের রান্না শেষ এখন এটা নিয়ে শুধুমাত্র পরিবেশনের পালা যেহেতু নিজস্ব দেশীয় রান্না ওই ক্ষেত্রে প্লেটিংটা করলাম না এমনিতেই কালারফুল হ্যাঁ হ্যাঁ একটু ধনিয়া পাতা কুচি ড্রেসিং এর ব্যাপারে আপনি আসলে কিভাবে দেখেন যে ফুড পরিবেশনের সময় ফুড পরিবেশনের সময় আসলে আমরা প্লেটিংটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা যেই ভেজিটেবলস দিয়ে বা যেটা দিয়েই তৈরি করব সেটার কিছুটা পাশাপাশি প্লেটিংটা হলে অনেক ভালো হয় যেমন হচ্ছে এখানে যেটার সাথে যেটা যায় ঠিক গাড়ির সাথে ধনিয়া পাতা কাঁচামরিচ এই জন্য আমি এটা দিয়েছি বা হচ্ছে যেই ধরনের ফুডই করি না কেন প্লেটিংটা ওই সমান সমান হতে হবে মানে ওটার কাছাকাছি যেতে হবে কাছাকাছি যেতে হবে ওকে সো হয়ে গেল আমাদের শিংমাছের দো পেঁয়াজা ভিউয়ার্স শিংমাছের দো পেঁয়াজা একদম রেডি এখন শুধুমাত্র টেবিলে নিয়ে এটা খাওয়ার পালা বাকি চলুন আমরা দেখে নিই আরো একবার পুরো প্রস্তুত প্রণালীটি প্রথমে ফ্রাই প্যানে তেল দিন এতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিন এবার গোলানো মশলা ফ্রাই প্যানে ঢেলে দিন এতে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন কষানো হলে শিংমাছ টমেটো বাটা ও টমেটো ফালি দিয়ে রান্না করুন সব শেষে পেঁয়াজ কুচি তেজপাতা ও কাঁচামরিচ ফালি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের শিংমাছের দো পেঁয়াজা আপু থ্যাংক ইউ সো মাচ দুটো চমৎকার ডিশ আমাদেরকে করে দেখালে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অন্তি যদি আমাকে তুমি ছড়া শোনাও নাই আমি একটু রাগ বাট তারপরও আমার কিচেন আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো থেকো আপু অনেক ভালো থাকবে আপনি অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ বসে দেখেছেন আশা করি আমাদের এই কিচেনে যেসব রান্না হয় সেগুলো আপনাদের ভালো লাগে এবং হয়তো আপনারা নিজেরাও সেগুলো বাসায় ট্রাই করেন অবশ্যই করবেন আর অনেক অনেক ভালো থাকবেন স্টে হ্যাপি স্টে হেলদি দেখা হচ্ছে আগামী দিন আমাদের সঙ্গেই থাকুন